12 বছর সবার জন্য। আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথাই সত্য। অতএব দেশবাসী আহলে হাদিস দীনী ভাই বোন, সংকীর্ণতা দূর করে পরস্পরকে ভালোবাসা জানিয়ে সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করেন, সবাই সবাকে ডাকতে শিখেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার যে কোনো সময় দরজায় ডাক দিলে, ফকির দিয়ে ডাক দিলে চলবে, আপনাকে দিয়ে ডাক দেওয়া লাগবে না। মুচি যদি পাঠিয়ে দেন, বল্লার কোনো মুচি, আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকার জন্য আমি মুচি পাঠিয়ে দিলাম, খালি বলতে হবে যে হ্যাঁ আমি মুচি এসেছি উমুকের পক্ষ থেকে, আমি চলে যাব। আপনি মনে করেন না যে আমার কিছু দাম আছে, আমার জিরো দাম নাই। জিরোর যদি কিছু দাম থাকে তাও থাকতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জিরো পয়সা দাম আছে এটা আমি মনে করি না, আমার কোনো দামই নাই। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন টাকা কম দিয়েছিলাম সেই জন্য মুখটা একটু ভারী করেছিল, জাতির সামনে কথা বলবো না, কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে বলেছিলাম যে আপনার পরিচয়টা দেন, তখন আমি বলেছিলাম লিখে দিবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস, ডবল দাওরা ফারিক বানারাস, সেটা লিখে দিবেন। এরকম কথা আমি উচ্চারণ করেছি কোনোদিন প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথাই বলবো না, ডক্টর ফক্টরকে হিসেবই করি না আমি, জি ওটা আমার মা থাকি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বলে আপনার সংকীর্ণতা দূর করতে চাচ্ছি, এটা আমার চূড়ান্ত হিসাব। কথা প্রসঙ্গে আব্দুল্লাহর বক্তব্যের একটা বাক্য নিয়ে আপনার সামনে আলোচনা করছিলাম, এই ছেলে আমার দিকে খেয়াল করে থাকো, কথা উনিশ বিশ করবে না, জাতির জন্য বোঝা হয় না, জাতির জন্য ভারী হয় না, জাতিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করিও। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? বিবাহ করার পর যদি জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ। কেউ যদি কাউকে মারে তাহলে তাকে হত্যা করতে হবে, মারা জায়েজ। কেউ যদি জামাত ত্যাগ করে যায় তাহলে তাকে হত্যা করতে হবে, করা জায়েজ। তো আমি এই জামাত থেকে চলে গেলাম, আমি এখন হত্যার যোগ্য কিনা? তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে সংকীর্ণতা ঢুকেছে, যে আমার সাথে না থাকলেও তো খারেজ হয়ে গেছে। কত আমাদের নামে খারেজি কথা আসলো, কত যে কি মানুষকে বলছে তার কোনো হিসাবই নেই। তা আমি বলছি যে আপনি ঢুকলামই না, তোমার বের হলাম কখন? আমি তো ঢোকেইনি, তুমি বের হলাম কখন? আগে তো ঢোকতে হবে, তারপরে তো বের হরা, তো আমি ঢোকেইনি তো বের হলাম কখন? আমি সম্মানিত দিনী ভাই বোন, এ দেশের মাটিতে সঠিক আকীদা আদর্শ প্রচার করার খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বল্লার মাটি। নিজেকে কোনোদিন সংকীর্ণ করবেন না। এ দেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা জায়গা হচ্ছে ঢাকা বংশাল। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা বড় জায়গা হচ্ছে পাবনা বাঁশবাজার শহর। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার একটা রাজশাহী তাহেরপুর। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে গাইবান্ধা মহিমাগঞ্জ। এদেশের মাটিতে সঠিক দিন প্রচার করার জায়গা হচ্ছে রংপুর, আপনার ওই জামিয়া সালাফিয়া সেন্ট্রাল রোড। এদেশের মাটিতে সঠিক আকিদা প্রচার করার যেগুলি জায়গা, সেগুলি জায়গাকে সংকীর্ণ করে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে কটাক্ষ করে কিছু করিয়েন না। তাই আপনি কোনো সময় মনে করিয়েন না, আমি আমার একাধিক দিনের প্রমাণ আছে, সাতক্ষীরা যাও ঝাউডাঙ্গা জামে মসজিদের মিম্বারের পাশে আমি বসেছি, খুতবা দিব বলে রাত দিন 10টা থেকে আলোচনা করা হয়েছে, খুতবার সময় হয়ে গেল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওখানে বসে আছি, আজান যখন হলো তখন একজন বৃদ্ধ মানুষ উঠে খুতবা দিলেন, আমি ওখানে বসে আছি। 12 বছর পড়তে হবে যাকে যে খুতবা দিয়েছে তাকে, 12 বছর। হ্যাঁ ওটা পরীক্ষা করে দেখতে পারো তুমি, এখন 12 বছর পড়তে হবে তাকে। চন্দনপাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আগের দিন বলা হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন খুতবা দিবেন। চন্দনপাট একটা গ্রাম, সেই গ্রামের মসজিদে আমি মিম্বারের পাশে বসে থাকলাম, সময় হয়ে গেল, ওই মিম্বার উঠে মিম্বারে উঠে ইমাম খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বললেন না,
বগুড়া ফতে আলী জামে মসজিদ সাত দিন আগে থেকে বলা হয়েছে খুতবা দেওয়ার কথা। আমি আগে গেছি, আমি মেম্বারের পাশে বসে থেকেছি, খুতবার সময় হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে বলা হলো না। রাজশাহী রানীবাজার ইসাতে ইসলাম মাদ্রাসা, ওখানে আগেই বলা হয়েছিল খুতবা দেওয়ার কথা, আমি মেম্বারের পাশে গিয়ে বসে থাকলাম, আজান হয়ে গেল, আর একজন উঠে খুতবা দিলেন, আমাকে খুতবা দিতে বলা হলো না। বারো বছর সবার জন্য, আমার নিজের জীবনের কথা বলছি, আমার নিজের জীবনের, আমার নিজের জীবনের পাতা পড়তে পড়তে অনেক লেগে যাবে। যেসব জায়গাতে আমি সামনের জনগণের মায়ের কারণে পা থেকে স্যান্ডেল খুলে দিয়ে স্টেজ থেকে দৌড়িয়ে চলে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, সবাই আমার লোকজন, আহলে হাদিস সবাই। মঞ্চ থেকে নেমে মোটর সাইকেলে উঠব, তখন মায়ের শুরু হলো, পিছন দিক থেকে জামা টেনে ছেড়ে ফেলে দেওয়া হলো, এটা গায়ে বান্ধার ঘটনা, যারা মারছে সবাই আহলে হাদিস। আমার জীবনের আপনি কত ঘটনা নেবেন। আমি গোদাগাড়ি জামে মসজিদে খুতবা দিতে উঠেছি, আজান হয়ে গেছে, আমি দাঁড়িয়ে গেছি, আব্দুস সামাদ সালাফিয় মসজিদে আছেন। যখন আমি দাঁড়িয়ে গেছি, তখন একজন আমার সামনে দাঁড়িয়ে এইভাবে কিলটা ধরে নাকের উপরে ধরে বলছে, মিম্বার থেকে নেমে যান না, একবারে মাটিতে মিশিয়ে দেব। আমি মিম্বার থেকে নেমে গেছি, আর একজন খুতবা দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা টিকা পেশ করলাম সংকীর্ণতার, আপনি কালকে বলে দেখেন দেখি। এই ছেলে, তোমার নেতাদেরকে সবাইকে বললাম, কালকে বলে দেখো দেখি, আর যদি তোমার নেতা বুঝাই যে আমাদের কাছে এই 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 আছে, আব্দুর রাজ্জাক সাহেবকে আমরা অত মনে করি না, তাহলে প্রত্যেকটা দেখে আমার সাথে প্রতিবাদ করতে বলিও, আমি একবারে ঘুঘুরা তুলে দেবো ইনশাল্লাহ। আমার মনে সাহস আছে, তোমার এখানে এখন যদি আমার বক্তব্য দেওয়ার সময় না হয়, সালাম দিয়ে উঠে চলে যাব, আমি কোনো পরোয়াই করি না, সরিষা সমপরিমাণ পরোয়া করি না, সরিষা সমপরিমাণ কোনো টেনশন ভোগ করি না, কোনো দুশ্চিন্তা ভোগ করি না। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিতরে সংকীর্ণতা কেন, চলেন দেখেন, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফে টাঙ্গি পড়া পাওয়ার আছে, আপনি এদেশে ভাবতে পারবেন না, দশ বারোটা মিলাও তো হবে না। বিশাল প্রতিষ্ঠান রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, দশ বারোটা মিলে ভাবা যায় না, সারা সব প্রতিষ্ঠান মিলে যত ছাত্র ছাত্রী, এদের একার সবার ছাত্র ছাত্রী, উপরওয়ালার ফয়সালা, হিংসা করে বদনাম করে কিছুই হবে না। তাই খালি আপনাদেরকে বলি যে খালি উপরে বলবেন, উপরে যদি নড়াচড়া হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, উপর যদি ঠিক থাকে তাহলে হিংসা করে কিছুই করা যাবে না। শেষ বাক্যটি থাকলো বিনীত অনুরোধ, সংকীর্ণতা দূর করে পরস্পরকে পরস্পরের সহযোগিতা করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রহমানের একটা বক্তব্যের একটা বাক্য বলতে চেয়েছিলাম, আপাতত এখন আমার মাথাতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের মাধ্যমে পরকাল হারিয়ে যায়, তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ দেওয়া। তবে মনে রাখবেন, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, এই পাপ আল্লাহর সাথে জড়িত। পাপ যত বড়ই হোক, পাপ যত বড়ই হোক, সুদ ঘুষের পাপের আলোচনা যখন কাছে আসব, তখন আপনি দেখতে পাবেন সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এত ভয়াবহ করে আর এত দুর্বল করে পেশ করা হয়নি কোনো পাপের। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, তবুও ভাষা এমন নয়। পৃথিবীতে তার চেয়ে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, তারপরও তার ভাষা এমন নয়।
পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, তারপরেও তার ভাষা এমন নয়। চলেন কথার দিকে আগিয়ে যাই। মহান আল্লাহ বলেন, এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, আমরা আপনাদের বিরক্তির আগেই কথা শেষ করব, সম্ভবপর খুব তাড়াতাড়ি কথা শেষ করব, আমাদের ফিরে যেতে হবে, ক্লাস আছে, আমিও ব্যস্ত আছি। তো যার কারণে আপনি, আমি অনুরোধ জানাচ্ছি, একটু কষ্ট করে হলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কেউ উঠে সামনে দিয়ে হাঁটলে আমি পরিবেশ সহ্য করতে পারি না, যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাই, এই সময়ে কেউ চা খাবেন, কেউ দোকানে বসে আড্ডা পিটবেন, এমনটা করিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, ঘৃণা করি। বল্লার মাটিতে যারা বাড়িতে বসে আছে, বউ নিয়ে টিভি দেখছে, তাদের কাছে কি আছে এমন? উনি আমাকে কি দেখাতে পারেন? উনি আমাকে বিদ্যা দেখাবেন? উনি আমাকে অর্থ সম্পদ দেখাবেন? উনি আমাকে সভ্যতা দেখাবেন? যেটাতে দাঁড়াবেন সেটাতে তার পরাজয় আছে, যেভাবে যাবেন উনি টিকতে পারবেন না। উনি আছেন কেন? ভুল হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন চলে আসলে 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে সবকে আমি আসার জন্য অনুরোধ জানাই, আপনি তো আসবেন আসবেন, পাশে হিন্দু থাকলেও তাকে আসতে হবে, তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ, তার উপকারের জন্য এসেছি, সেও মানুষ, সেও কাউকে কটাক্ষ করে কথা বলতে পারবে না, আমিও কাউকে কটাক্ষ করে কথা বলতে পারবো না। আমি জানি না আপনি কোন সাহসে বাড়িতে বসে আছেন, আপনার বাড়িতে বসে থাকার ভিত্তি কি? যদি আপনি মনে করেন যে আমার টাকা পয়সা আছে, তাহলে তো আপনি উসমান রাজিয়াল্লাহু তাআলার কাছে ফকির। আপনি কি এমন টাকা পয়সা রাখেন? কি আপনি করতে পারেন? ভিক্ষে চেয়ে মসজিদ তৈরি করেন, কি আপনি করতে পারেন? উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, উসমান তাবুকের যুদ্ধে যেতে হবে, তো কি করা যায়? তাহলে ঠিক আছে, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000, তার মানে 15,000 লোককে তিনি 3 মাস খাওয়ার দিবেন, যাতায়াত খরচ দিবেন, আর 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি এখন একটা কথার কথা 1,00,000 টাকা ধরি, তাহলে 15,000 উটের দাম কত টাকা হবে? এর নাম ধনী। কাজেই ওই পথে যায়েন না, বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলাম, আসলে যেতে পারিনি, ভুলিয়েছি, আবার কোনোদিন আসলে যাবো ইনশাআল্লাহ। এই পথে থাকিয়েন সহজ হবে, বাঁকা পথে থাকলে সপরিবারে টিকতে পারবেন না, টিকার কোনো পথ নেই। অর্থ সহ, পরিবার সহ, ছেলে সহ, মেয়ে সহ, বাড়ি সহ, ঘর সহ, সবটাই চ্যালেঞ্জ থাকলো, আপনি কোনটাতে টিকতে চান?